আসলে আমরা দেখতে পাচ্ছি হিরণ্যকশিপু যদিও অসুর বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বিরাট কি জ্ঞানী ছিল। মানে কিরকম, সে ভগবান সম্বন্ধে তার যথাযথ নলেজ। কারণ যখন তার বড় ভাই হিরণ্যকে মারা হলো, তখন সে কি করলো, সব তার সেক্রেটারিদেরকে ডাকলো, এসপি ডিএজি যত প্রশাসন হেড বিভাগ ছিল সবাইকে ডাকলো, ডেকে বলছে শুনো দুঃখের বিষয়, ভগবান বিষ্ণু কিন্তু এরকম স্বার্থপর, আমি যতটুকু জানি ভগবান বিষ্ণু উদার, তিনি সবার প্রতি সমভাব, উনার কাছে আপনও নেই, কিন্তু কিন্তু আমার ভাইয়ের বেলা উনি একটু স্বার্থপর হয়ে গেছে, উনি স্নেহবশতে বাচ্চা পুলাপানের মতো, বাচ্চা শিশুর মতো ওনার বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে গেছে, আর এবং উনি দেবতাদের পক্ষ নিয়ে আমার ভাইটাকে এই কাজটা বিষ্ণু ভালো একদম করে নাই, ও আমাকে চিনে না, আমি তার গর্দনার থেকে যদি মুন্ডুটা সরাতে না পারি তাহলে আমার আর ঘুম নিদ্রা খাওয়া দাওয়া, এই কাজ কিন্তু সে ভালো করে। দেখুন কতটুক জানে ভগবান বিষ্ণু কি, নিরপেক্ষ তত্ত্বগত তার জ্ঞান আছে। তাই এখানে বলছে দেখুন, হে রাজন, হিরণ্যকশিপু অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু যেহেতু ছিল একজন মস্ত বড় রাজনীতিজ্ঞ, তাই সে জানতো কিভাবে স্থান কাল অনুসারে ব্যবহার করতে হয়, এবং মধুর বাক্যে সে শকুনি সম্বর দৃষ্ট ভূতসন্তা বৃক কালানাভ মহানাভ হরিশ্রীষু এবং উৎকর্ষ নামক তার ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের মাতা তার ভাতৃবধূ ঋষভানু এবং তার নিজ মাতা দিতিকে সান্ত্বনা দিয়ে বলছিল, হে মাতে, হে ভাতৃবধূ, হে ভ্রাতুষ্পুত্রগণ, মহান বীরের মৃত্যুতে তোমরা সুখ করো না। সবাইকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে, কারণ হিরণ্যকর বউগুলো ছেলেগুলো এরা সবাই মানে আছড়ে আছড়ে কী করছে, কান্না করছে, কেউ হিরণ্যকর বুকের উপরে পরে পরে কান্না করছে, যেটা আমাদের মানুষগুলো নাটক করে করে কি না। তে অত্যন্ত এই বলছে যে বীরের মৃত্যুর জন্য কেউ কখনো কান্না করতে নাই, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং বাঞ্ছনীয়। হে মাতে, ভোজনশালায় অথবা পানশালায় যেমন পত্রিকারা একত্রে মিলিত হয়, দেখুন উদাহরণ দিচ্ছে, হে মাতে ভোজনশালায় যেমন খাওয়ার সময় সব একসঙ্গে বসে কিনা, খাওয়া শেষ সবাই আবার, তো এখানে উদাহরণ দিচ্ছে, ভোজনশালায় এবং পানশালায় যেমন পত্রিকারা একত্রে মিলিত হয় এবং জলপান করে, তারপর তারা আবার গন্তব্যস্থলের অভিমুখে গমন করে, তেমনি জীবেরা কোনো পরিবারে একত্রে মিলিত হয়। কত তত্ত্বজ্ঞানী, হ্যাঁ বিশাল তত্ত্বজ্ঞানী কিনা, বলছে তদ্রূপ জীবেরা পরিবারের একত্রে মিলিত এবং তারপর কর্মফল অনুসারে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যার যার নিজের গন্তব্যস্থল অভিমুখে গমন করেন। তাই জীবাত্মার মৃত্যু নাই, কারণ সে নিত্য এবং অভয়। বুঝা গেল কত বড় তত্ত্ব পণ্ডিত। জড় কুলজ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড়জগৎ অথবা চিৎজগতে যে কোনো স্থানে যেতে পারে, আর অলরেডি যে কুলজ হতায়, তাই আমরা হচ্ছি এখন এই হিরণ্যকশিপুর মতো সাধু, লোককে বলি আমি দেহ নয় আমি আত্মা, কিন্তু সব কিছু চিন্তাধারা কি নিয়ে, আর যখন ব্যাসনে বসে যায় সবকে বলি কি আমি দেহ নয়, সেম হিরণ্যকশিপু ডায়লগ দিচ্ছে এখন, বলছে এগুলো নিয়ে কান্না করতে না, যখন জড় কুলজ থেকে মুক্ত হবে তখন সে চিৎজগৎ জড়জগৎ যে কোনো জায়গায় তার নিজের ইচ্ছা মতো যেতে পারে, সে পূর্ণ জ্ঞানময় এবং সর্বতোভাবে জড় দেহ থেকে ভিন্ন, কিন্তু তার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যয় করার ফলে, বুঝতে পারছেন কিন্তু সুন্দর বলছে, বলছে জীবকে ভগবান একটু ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, আর এই স্বাধীনতার অপব্যয়ের ফলে আজকে তাদের এই দুর্গতি, তাকে জরা প্রকৃতির সৃষ্টি সূক্ষ্ম এবং স্থূল
শরীর ধারণ করতে বাধ্য হতে হয় এবং তার ফলে তাকে তথাকথিত সুখ এবং দুঃখ ভোগ করতে। বুঝতে পেরেছেন? বাপরে বাপ, এগুলো কথা বুঝতে ভক্তরা কি করে জীব কয়েক জন্ম লাগে, আর হিরণ্যকশিপু বুঝে বসে আছে। তাই আত্মার দেহত্যাগে কখনো সুখ করা উচিত নয়। জল চঞ্চল হলে যেমন তীরস্থিত জলে প্রতিবিম্বিত বৃক্ষগুলো চঞ্চল বলে মনে হয়, তেমনি মানসিক বিকারের ফলে যখন চক্ষু ঘূর্ণিত হয় তখন ভূমিও ঘুরছে বলে মনে হয়, আসলে কিন্তু ভূমি বাবা। হ্যাঁ, কি বুঝলেন? কত বড় বড় উদাহরণ। হে মাতে, তেমনি মন যখন জরা প্রকৃতির গুণের দ্বারা বিচলিত হয় তখন জীব যদিও সূক্ষ্ম এবং স্থূল শরীরে বিভিন্ন অবস্থায় থাকে, সম্পূর্ণ মুক্ত, তবুও মনে করে সে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হচ্ছে। জীব মোহাচ্ছন্ন অবস্থায় তার দেহ এবং মনকে আত্মা বলে মনে করে, কোনো ব্যক্তিকে তার আপন এবং অন্য ব্যক্তিকে তার পর বলে মনে করে। এই ভ্রান্তির ফলে সে দুঃখ ভোগ করে। প্রকৃতপক্ষে তার এই মনোভাবে এই জড়জগতের তথাকথিত সুখ দুঃখের কারণ, যেটা আমরা গীতায় পেয়েছি। ভগবান বলছে যে মানুষ তার মনের দ্বারাই সে কষ্ট পায় এবং আনন্দ দুঃখ, হ্যাঁ, সুখ দুঃখ, কারণ মনেই তার বন্ধু আর মনেই তার সব কিছুর মূল কারণ। তো এখানে হিরণ্যকশিপু বলছে মানুষ শুধু এখানে কি করছে, প্রকৃতপক্ষে সে মনোভাবেই তার জড়জগতের সুখ দুঃখের কারণ। এইভাবে অবস্থিত হওয়ার ফলে বদ্ধ জীবকে বিভিন্ন জুনিতে জন্মগ্রহণ করে বিভিন্ন চেতনায় কার্য করতে হয় এবং তার ফলে নূতন দেহের সৃষ্টি হয়। কি হয়? এই নিরন্তর জড়জাগতিক জীবনকে বলা হয় সংসার। কি বলছে? এই সংসারের ফলে জন্ম মৃত্যু সুখ মোহ চিন্তার উদয় হয়। এইভাবে কখনো আমাদের বিবেকের উদয় হয় এবং কখনো আবার আমরা অজ্ঞান অন্ধকারে পতি হয়ে যাই। এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাসে উদাহরণ দেওয়া আছে। এতে যমরাজা এবং মৃত ব্যক্তির বান্ধবদের আলোচনা বর্ণনা করা হয়েছে। আবার এক গল্প, হিরণ্যকশিপু কি করে কি করছে, সবাইকে সান্ত্বনা দিয়ে গল্প বলছে। এখন শুনুন। উষ্ণীর নামক রাজ্যে সুযোগ্য নামক এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি যুদ্ধে শত্রুর হস্তে নিহত হলেন। তার আত্মীয় স্বজনরা তার মৃতদের চারিদিকে বেষ্টন করে শোক করছিল, তারা কান্নাকাটি করছে সবাই। তার রত্নময় কবচ বিশীর্ণ হয়েছিল এবং আবরণ ও মালা স্থানচ্যুত হয়েছিল। তার গলার মালা টালা এগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। তার কেশবাস বিক্ষিপ্ত ছিল, তার চক্ষুদয় নিষ্প্রভ হয়েছিল। এইভাবে শত্রুর বাণের দ্বারা হৃদয় নির্বিন্ন হয়ে নিহত সেই রাজার রুধির প্লুত কলেবর যুদ্ধক্ষেত্রে শায়িত ছিল। মৃত্যুর সময় রাজা তার বীরত্ব প্রদর্শন করতে চেয়েছিলেন এবং তার ফলে তিনি তার অদর দংশন করছিলেন এবং তার দাঁত সেইভাবেই ছিল। তার পদ্মের মতো সুন্দর মুখমণ্ডল এখন কালো হয়ে গেছে এবং তার যুদ্ধক্ষেত্রে দুলায় দুশুরিত পড়ে আছে। তার বাহু এবং অস্ত্রশস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। মহারাজ কুশিনরের মহিষীরা তাদের স্বামীর মৃতদেহ দর্শন করে ক্রন্দন করতে করতে বলছিল, হে নাথ, তুমি নিহত হয়েছ, আমরাও হত হয়েছি। বারবার এইভাবে আক্ষেপ করেও তারা তাদের বক্ষে আঘাত করতে করতে তার পায়ে পতিত হয়েছিল। মহিষীরা যখন উচ্চস্বরে ক্রন্দন করছেন তখন তাদের অশ্রু দ্বারা তাদের কুচকুমকুম রঞ্জিত হয়ে তাদের পতির পাদপদ্মে পতিত হয়েছিল। তাদের কেশ পাশ বিক্ষিপ্ত হয়েছিল এবং অলঙ্কার খসে পড়েছিল। এইভাবে তারা সকলে অন্তরে সুখ উৎপাদন করে তার পতির মৃত্যুতে বিলাপ করছিল। হে প্রভু, নিষ্ঠুর বিধাতা, আপনাকে আমাদের চক্ষের অগোচর নিয়ে গেছেন। পূর্বে আপনি কুশিনরবাসীদের বৃত্তি প্রদান করে পালন করতেন এবং তার ফলে তারা সুখী ছিল, কিন্তু এখন আপনার এই অবস্থা তাদের সুখের কারণ হয়েছে। হে রাজন, হে বীর, আপনি আমাদের অত্যন্ত কৃতজ্ঞ পতি, পরম সুহৃদ ছিলেন।
আপনাকে ছাড়া আমরা কিভাবে প্রাণ ধারণ করব। এভাবে নাটক আমরাও করি কিনা, থাকতে জামাইরে একদম ভালো পাইতো না, মরার পরে তুমি আমার কই গেলা গো, তুমি ছাড়া আমার কে আছে গো, নাটক কান্না চলছে। হে বীর, আপনি যেখানে যাচ্ছেন আমাদের সেই স্থানে নিয়ে চলুন, আদেশ করুন। হ্যাঁ, তুমি আমারে লইয়া গেলা কেনা গো, তুমি একলা একলা গেলা গো, যদি আইয়া তখন উঠটা গো চলো গো যাইব। তখন যদি সত্যি সত্যি উঠে ওগো সত্যি কইছো গো, তুমি কে দেখবো চলো, যদি আঞ্জামারি ধরে যাবে আমরা সেখানে গিয়ে আপনার পাদদর সেবা করব। আপনি নিয়ে চলেন, সেখানে গিয়ে আপনার সেবা করবো। থাকতে এখানে ভালো করে ডাল খাওয়ায় না, জল খাওয়ায় না, আর এখন মরার পরে মনে হয়েছে এখানে গিয়া। হ্যাঁ, আমাদেরও আপনি আপনার সঙ্গে নিয়ে চলুন। যদি মৃতদেহ দাহ করার জন্য সময় উপযুক্ত ছিল, কিন্তু মহিষীরা তা নিয়ে যেতে দিল না, ডেড বডি নিয়ে যেতে দিচ্ছে না, কিন্তু মহিষীরা তাদের মৃত পতিকে কুলে করে বিলাপ করতে লাগলো। ইতিমধ্যে সূর্য পশ্চিম দিকে অস্তাচলে গমন করছে। রানীরা যখন রাজার মৃত শরীরের জন্য বিলাপ করে উচ্চস্বরে ক্রন্দন করছিল, তখন যমালয় থেকে যমরাজা তা শুনতে পেয়েছিল। একটি বালকের রূপ ধারণ করে যমরাজা স্বয়ং সেখানে উপস্থিত হয়ে মৃত রাজার আত্মীয় স্বজনের কাছে এসে উপদেশ দিচ্ছে। যমরাজা এসে গেছেন কান্না শুনে। যমরাজা বলে, আহা কি আশ্চর্য, এরা যদিও আমার থেকে বয়সে অনেক বড়, এরা ভালোভাবে জানে যে শত সহস্র জীবেদের জন্ম হয়েছে এবং মৃত্যু হয়েছে, তাই তাদের বোঝা উচিত যে তাদের মৃত্যু হবে, কিন্তু তবুও তারা মুয়াচ্ছন্ন। বদ্ধ জীবাত্মা এক অজ্ঞাত স্থান থেকে আসে এবং মৃত্যুর পর আরেকটা অপরিচিত জায়গায় তারা ফিরে যায়। প্রকৃতির এই নিয়মের কোনো ব্যতিক্রম কারো, কিন্তু তা জানা সত্ত্বেও এরা কেন বৃথাসুখ করছে? এই বয়স্ক রমণীদের যে আমাদের মতো আমার মতো জ্ঞান নেই, তা অত্যন্ত আশ্চর্য বিষয়। আমরা অবশ্য অত্যন্ত ভাগ্যবান, কারণ আমরা আমাদের পিতামাতা কৃতিক পরিত্যক্ত অসহায় শিশু হলেও ব্যাঘ্র আদি হিংস্র পশুরা আমাদেরকে খেয়ে ফেলেনি। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে যিনি আমাদের মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, তিনি সর্বত্র আমাদেরকে রক্ষা। বালকটি সেই রমণীদেরকে সম্বোধন করে বলল, হে অবলাগন, অভয় পরমেশ্বর ইচ্ছার দ্বারা এই বিশ্বের সংসার সৃষ্টি পালন এবং সংহার হয়, এটি বেদের বাণী। বুঝতে পেরেছেন, যা কিছু হয় মৃত্যু জন্ম সব তিনি পরমেশ্বর, তাই সৃষ্টি এবং সংহার উভয় কার্যে তিনি পরম রূপে সমর্থ। কখনো কখনো মানুষ ধন রাস্তায় যেখানে সকালে দেখতে পায় সেখানে হারিয়ে গেলেও ভাগ্যের ফলে রক্ষিত হয়। বুঝতে পেরেছেন, বলছে সময় যদি ভালো হয় কোনো জায়গায় তারা হারিয়ে গেলেও আবার পুনরুদ্ধার। বুঝতে পেরেছে, হারিয়ে গেলেও পুনরুদ্ধার সম্ভব। এই যে আমরা কিছুদিন আগে পেলাম আমাদের আসামে ONGC-র একজন এমপ্লয়ি কয়েক মাস নিয়ে আতঙ্কবাদীরা রেখে দিয়েছে। গত পরশু দিন ওনাকে একদম সুন্দর মতে উল্টা আরো টেকা 1,000 না কত দিয়ে তার হাতে টাকা দিয়েছে, দিয়ে তাকে একদম সুস্থভাবে উনি বাড়িতে এসে পৌঁছে। তা আসলে মৃত্যু না আসলে তাকে কেউ, ছোট্ট একটা কথা আমরা বুঝে উঠতে বুঝি কিন্তু সুজি না, আমরা মেনে নিতে কিন্তু অন্যকে আমরা বুঝাই বুঝাই কি না। কেউ যদি মারা যায় গিয়ে কেন পণ্ডিত করে কান্দে না গো, কান্দতে নাই, মৃত ব্যক্তির লাগে কানলে উনার যাত্রা কষ্ট হইব, উনার আত্মায় কষ্ট হইব, আবার নিজের বাপ মরলে আরো বেশি কান্না করে। এসব পণ্ডিত হিরণ্যকশিপুর মতো আমরা একদম রিয়েলি হয় কিনা, হিরণ্যকশিপু কত বড় বড় পণ্ডিতই করছে, করে আবার এখন গল্প তে আমরা এভাবে সবরে বুঝাই। হ্যাঁ, সবরে বুঝাই নিজে নাহি, এইটা হলো আমাদের সবচেয়ে বড় বিড়ম্বনার কারণ। তাই প্রতিটি আবার গৃহে আত্মীয় স্বজনের দ্বারা অত্যন্ত সুরক্ষিত ব্যক্তিরও মৃত্যু হয়, কেউ তাকে রক্ষা করতে পারে না। প্রতিটা বদ্ধজীবী তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয় এবং সময় সমাপ্ত হলে সে আবার এখান থেকে চলে যায়। তাই আত্মা ওই সমস্ত স্থূল সূক্ষ্ম দেহ অবস্থানে অবস্থিত হলেও দেহের ধর্মের যুক্ত হয় না,
কারণ আত্মা দেহ থেকে সম্পূর্ণরূপে যে জ্ঞান দেওয়ার জন্য গুরুদেবরা ভক্তকে সারা জীবন কষ্ট করে আত্মা এবং দেহের আইরণ্য কিছু সেটা আর জানার পরও এখন কি হয়েছে এখানে যুদ্ধ ভগবান বিষ্ণুরে দীক্ষা দিব তার গর্দনিটা কি করতে লাগবো আলাদা করতে লাগবে না তোমারও তাই গৃহস্বামী যেমন গৃহ থেকে পৃথক হওয়া সত্ত্বেও তার গৃহটিকে তার থেকে অভিন্ন বলে মনে করে তেমনি বদ্ধ জীব অজ্ঞানবশত তার শরীরটাকে তার আত্মা বলে মনে করে যদিও প্রকৃতপক্ষে তার দেহটি তা আত্মা থেকে ভিন্ন মাটি জল আগুনের অংশ থেকে জীব তার দেহ লাভ করে যখন সেই মাটি জল এবং আগুন কালক্রমে বিকারপ্রাপ্ত হয় তখন সেই দেহ বিনষ্ট হয় দেহের সৃষ্টি এবং বিনাশের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক না এটা বারবার মনে রাখবে তাহলে আমাদের আর দুঃখ শরীরে যত বড় ব্যাধি হোক দেখবেন মন নষ্ট কারণ আমার মৃত্যু হচ্ছে না মৃত্যু কার হচ্ছে আর শরীরে এটা একটা কর্মের ফলে পাওয়া গিফট যে বস্তু গিফট পেয়েছি সেটা একদিন কি হবে গদিকে শরীরের জন্য আমরা চিন্তা করার কোনো কিন্তু যাতে শরীরের মায়ায় গিয়ে আমি যে আত্মা এই আত্মাটা যাতে আর একটা দূর শরীর প্রাপ্ত কুকুর এখন একটু পরিষ্কার টরিষ্কার আছেন পরে দেখা গেল কালা হইয়া জন্ম হয়েছেন এক মাইয়া কি হইব অবস্থাটা কেউ দেখবো না আপনার দিকে যাতে এরকম দুর্ভাগ্য থাকা একটা শরীর আমরা শিয়াল কুকুর বিড়াল দেওয়া যাতে না ঢুকে খুব মনে রাখবেন এটা এই জন্য বলছে যে আসলে আত্মার সঙ্গে শরীরের কোনো সম্পর্ক কমপ্লিট উল্টা দেহ বিনাশশীল আত্মা অবিনাশী দেহ পরিবর্তনশীল আত্মা স্থির অপরিবর্তনীয় সে কোনো পরিবর্তন হয় না দেহ ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু আত্মা ক্ষয়প্রাপ্ত দেহ চঞ্চল আত্মা দেহ কর্মফল ভোগ করে কিন্তু আত্মা সে সুখ দুঃখের তুই বলছি এখানে তাই অগ্নি যেমন কাষ্ঠে অবস্থিত হওয়া সত্ত্বেও তা থেকে পৃথক বলে প্রতীত হয় বায়ু যেমন মুখ এবং নাসিকার অভ্যন্তরে থাকলেও দেহ থেকে ভিন্ন বলে বোধ হয় আকাশ যেমন সর্বগত হওয়া সত্ত্বেও কোনো কিছুর সঙ্গে মিশ্রিত না তেমনি জড় দেহের বন্ধনে আবদ্ধ জীব প্রকৃতপক্ষে দেহের কিছু কত সুন্দর একদম উদাহরণ দিয়ে শ্বাস যদিও শ্বাস ছাড়া আমরা চলতে পারি না কিন্তু শ্বাস আমাদের শরীর থেকে আলাদা আলাদা কিনা কত সুন্দর উদাহরণ খড়ির মধ্যে আগুন আছে কিন্তু আগুন আর খড়ি আলাদা তদ্রূপ আত্মা এবং শরীর ওদিকে শরীরের প্রতি আমরা যত কিছু পাপ পাপ তখনই করি যখন শরীরের সুখ চিন্তা ক্রোধ কখন ওঠে মন এবং শরীরের কথা এই জগতের সব কিছু সম্পর্ক হচ্ছে শরীর এবং আত্মার কোনো সম্পর্ক এই জন্য যারা জ্ঞানী ব্যক্তি হিংসা ক্রোধ এগুলোর মধ্যে পড়ে না না পড়ে এরা স্থিরভাবে থাকে চলো দেখা যাক এই জন্য ধৈর্য ধরতে হয় যেমন মানুষের জেলখানায় ঢুকে জেলে শান্তিভাবে থাকে মেয়াদ শেষ হলে বাড়িয়ে গেলে এক ভদ্রলোক হয় সুখে শান্তিতে থাকে স্ত্রী পুত্র পরিবার নিয়ে তদ্রু আমরাও এই মনুষ্য শরীর পেয়েছি একটা জেলখানায় এখন যদি আমরা ভগবানের সিস্টেম মানি তাহলে আমরা এখান থেকে মুক্ত হয়ে আবার নিত্যলীলায় প্রবিষ্ট হয়ে যেতে পারব এই জন্য ভগবান এই মানব শরীর দিয়েছে এবং এই নৃসিংহ চতুর্দশী জন্মাষ্টমী রাধা অষ্টমী মহাপ্রভুর আবির্ভাব তিথি এগুলো হচ্ছে কি বোনাস কে বোনাস এই দিনগুলো যাতে আমরা খুব কায় মনে বাক্যে উপোস করে দিনে রাত্রে কায় মন শরীর দিয়ে ভগবানের সেবা মন দিয়ে ভগবানের ভাবনা সব কীর্তনিয়া তোমরা কান্দ কি লেগে খুবই সুন্দর যুক্তি দিছি অতএব তোমরা সুখ করছো কেন পূর্বে তিনি তো তোমাদের কথা শুনেছেন এবং উত্তরও দিয়েছেন কিন্তু এখন তাকে না পেয়ে তোমরা সুখ করছো কারণ দেহ অভ্যন্তরস্থ যে ব্যক্তি
তোমাদের কথা শ্রবণ করছেন এবং উত্তর দিয়েছেন, তাকে তো তোমরা কখনো দেখোনি। যারা আগে উত্তর দিত এরা লগে আমরা কি নাই, তারে পাত্ত? আরে এখন উনি পাত্তা না পাইতে দেখেছে নে তোর ওই মানুষটা, তো তুমি আমার জানে মন, তুমি আমার আমি তোমার, ওই তুমি আমার আমি তোমার। তো কৃষ্ণ কই জোর দেখি তুমি আমার আমি তোমার, এখন আর এই শরীরে তুমি কি করছো না, কত বড় একটা দাদা, কত বড় একটা এনে বলছে। হ্যাঁ দেখুন অসুর কত সুন্দর গল্প বলছে। অতএব তোমাদের সুখ করার তো আর কোনো কারণ নাই, কেননা দেহকে তোমরা সর্বদাই দেখছো, সেই দেহ তো এখনো সাহিত্য রয়েছে। এই দেহ সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাণবায়ু, কিন্তু তা শ্রোতা বা বক্তাও নয়। প্রাণ থেকে শ্রেষ্ঠ যে আত্মা সে স্বতন্ত্রভাবে কিছু করতে পারে না, কারণ পরমাত্মাই হচ্ছে প্রকৃত নির্দেশক। যিনি আত্মার সঙ্গে সহযোগিতা করেন, শরীরের কার্যকলাপ পরিচালনাকারী পরমাত্মা দেহ এবং প্রাণ থেকে ভিন্ন। পঞ্চভূত দশ ইন্দ্রিয় মনের সমন্বয়ে স্থূল সূক্ষ্মদেহের বিভিন্ন অংশ গঠিত হয়। জীব উৎকৃষ্ট এবং নিকৃষ্ট এই সমস্ত জড়দেহের সংস্পর্শে আসে এবং পরে তার স্বীয় শক্তি বলে সেগুলো আবার ত্যাগ করে দেয়। তাই জীবের বিভিন্ন প্রকার শরীর লাভের ক্ষমতা থেকে এই বল উপলব্ধি করা যায়। আত্মা যখন মন বুদ্ধি এবং অহংকার সমন্বিত সূক্ষ্মদেহের দ্বারা আচ্ছাদিত থাকে, তখন যে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। আত্মা আসলে নিষ্কাম, কিন্তু যখন মন বুদ্ধি এবং শরীরের মধ্যে সে আবদ্ধ প্যাকেজ হয়ে যায়, তখন কি হয়, সকাম কর্মে। এই আবরণের ফলে আত্মার জড় প্রকৃতির সঙ্গে সম্পর্ক হয়ে যায় এবং জন্ম জন্মান্তরে অবিদ্যাবশত বিপর্যয়ের ক্লেশ সে ভোগ করতে, কে ভোগ করে, শরীর। তাই প্রকৃতির গুণ এবং তার থেকে উৎপন্ন তথাকথিত সুখ এবং দুঃখকে বাস্তব বস্তুরূপ দর্শন করার ব্যাখ্যা করা নিষ্ফল। বুঝতে, যেটা আমরা বাস্তব বলে ভাবছি সেটা কিন্তু আসলে বাস্তব নিষ্ফল বলে। জাগ্রত অবস্থায় মন যখন বিচরণ করে এবং মানুষ নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে, অথবা রাত্রি নিদ্রিত অবস্থায় যখন সুন্দরী রমণীকে সম্মুখ করছে বলে দর্শন করে, তা সবাই নিচক স্বপ্ন মাত্র। তেমনি ইন্দ্রিয়জাত সুখ দুঃখকে অর্থহীন বলে জানা উচিত। এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছে যে একটা নারী একটা পুরুষ রাত্রেবেলা স্বপ্ন দেখছে, আমরা অপোজিটের সঙ্গে খুব আনন্দ করছি, কিন্তু সে মানসিকভাবে আনন্দেই পাচ্ছে, কিন্তু চোখ খুলে দেখছে কেউ, সংসারটাই এরকম, তুমি যাকে তোমার ভাবছো এটা স্বপ্নবধ। স্বপ্নের সুখে, স্বপ্নে যেমন আমরা খাই আসলে ফুর্তি লাগে কি না, স্বপ্নে খাইছেন নি কোনোদিন? কোনোদিন খান নাই? স্বপ্নে খাইলেও মজা লাগে, আমি খাইছি, বোঝা যায় পুরা খাওয়া। হ্যাঁ দেখো নাই দেখাবি এখানে, তখন তো মজা লাগে খাওয়ার সময়। হ্যাঁ স্বপ্নে খাইলে মজা লাগে, সাপে দৌড়াইতেছে মশারি ছিঁড়ে পুইরা যাবি তুই, বা হয়েছে এই তো, একটা না একটা হয়েছে, এগুলো হয়েছে, সাপে দৌড়াইতেছে ভাবতেছ সাপেই দৌড়ায় আর তুইও দৌড়াই, দৌড়াইতে গিয়ে মশারি উচারে ফেঁসে গেলে ধাস থলে ও হাতিয়ে দৌড়ায়। হ্যাঁ বই পেয়েছে না, বহুত আছে ঘাইম্মা টাইম্মা কি হয়, কেউ তো চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও, চোখ কুল্লা দেখে বাঁচাইতে লাগে না, এর থার ঠিক জায়গাতে। এই সংসারটা এরকম স্বপ্ন, এ আমার সুন্দর স্ত্রী, আমার নাতি, আমার কন্তি, না ওই স্বপ্নের মতো। যখন তোমার জ্ঞান হবে, স্বপ্নে যেমন সব কিছু বাস্তব দেখছি আর চোখ খুলে দেখছি কি, তাই যখন আমরা প্রকৃত জ্ঞান হবে, তো জ্ঞান চক্ষু যখন খুলবো দেখবো স্ত্রী পুত্র এই সুন্দর গাড়ি বাড়ি এগুলো স্বপ্নের মতো ছাড়া আর কিছু, স্বপ্নবধ বলছে। বুঝতে পারছ, তাই আত্মজ্ঞ ব্যক্তিরা আত্মাকে নিত্য এবং দেহকে অনিত্য বলে জানার ফলে কখনো সুখের বশীভূত হন না। কিন্তু যারা যার স্বরূপ জ্ঞান রহিত সুখ করাই তাদের স্বভাব, যাদের জ্ঞান নাই মূর্খ এরা তো ইতেই। এক সময় একটি ব্যাধ ছিল যে আহারে প্রলোভন দেখিয়ে পাখিদের জাল জালে ধরত, সে যেন মৃত্যুর দ্বারা প্রেরিত পক্ষী ঘাতক রূপে নিযুক্ত হয়েছিল।
বনে বিচরণ করতে করতে সে ব্যাত এক জোড়া কুলিঙ্গ পক্ষী দেখতে পেল। সেই পক্ষী যুগলের মধ্যে পক্ষিনী সে ব্যাতকৃত প্রলব্ধ হয়ে তার জালে আবদ্ধ হয়। সেই সুযোগ্যের মহিষীগণ কুলিঙ্গ এবং বার্যাকে বিধিবশে মহা বিপদগ্রস্ত দর্শন করতে দেখে অত্যন্ত দুঃখিত হয়েছিল। সেই অসহায় পক্ষীটি তাকে মুক্ত করতে অসমর্থ হয়েও স্নেহবশত দিনভাবে বিলাপ করতে লাগলো, হায় বিধাতা কি নির্দয়, আমার বিপন্না পত্নী অসহায় আমার সুখ করছে, এই দিন পক্ষীটিকে নিয়ে বিধাতা কি লাভ হবে, তার কি প্রয়োজন সিদ্ধ হবে, নির্দয় বিধাতা যদি আমার অর্ধ দেহরূপ বার্যাকে নিয়ে যান তবে তিনি আমাকেও নিয়ে যান না কেন, পত্নীর বিরহে দুঃখ বারাক্রান্ত অর্ধদেহ নিয়ে জীবিত থেকে আমার কি লাভ, দুর্ভাগা মাতৃহীন পক্ষী শাবকগুলো কুলায়ে তাদের মা তাদের খেতে দেবে বলে প্রতীক্ষা করছে, তাদের এখনও পাখা গজায়নি, আমি কিভাবে তাদের পালন করব। তার পত্নীর বিয়োগে ব্যাকুল হয়ে কুলিঙ্গ পক্ষীটি অশ্রুপূর্ণ নয়নে বিলাপ করছিল। তখন সেই কাল প্রেরিত ব্যয়েত গোপনে দূর থেকে সেই কুলঙ্গ পক্ষীটিকে বানে বিদ্ধ করে হত্যা করেছিল। বালকরূপী যমরাজ মহর্ষিদের বলেন, তোমরা সকলেই এতই মূর্খ যে তোমরা নিজের মৃত্যুকে দর্শন করতে পারছ না, বুঝতে পেরেছ, অজ্ঞানবশত তোমরা বুঝতে পারছ না যে তোমাদের পতির জন্য 100 বছর ধরে সুখ করলেও তোমরা তাকে ফিরে পাবে না এবং ইতিমধ্যে তোমাদের আয়ুও শেষ হয়ে যাচ্ছে। তাই হিরণ্যকশিপু বলল, যমরাজ যখন বালক রূপে সুযোগ্যের মৃতদেহকে ঘিরে থাকা আত্মীয় স্বজনদের এইভাবে উপদেশ দিয়েছিলেন তখন তারা তার সেই দার্শনিক বাণী শ্রবণ করে বিস্ময়ে হতবাক হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই জগতে সব কিছু অনিত্য, কোনো কিছুই এই চিরকাল থাকবে না। তাই সুযোগ্যের মূর্খ আত্মীয় স্বজনদের এইভাবে উপদেশ দিয়ে বালকরূপী যমরাজ সেখান থেকে অন্তর্নিহিত হয়েছিলেন। তখন রাজা সুযোগ্যের আত্মীয় স্বজনরা রাজার অন্ত্যেষ্টিক্রিয়া সম্প্রদান করছিল, অতএব তোমাদের দেহ সুখ করা আর উচিত নয়, তা নিজেরাই হোক বা পরেরই হোক, অজ্ঞানবশতই মানুষ, আমি কে, অন্যরা কে, কি আমরা কি অন্যের, এইভাবে দেহজনিত ভেদাভেদ সৃষ্টি করে। তাই শ্রী নারদমুনি বললেন, হিরণ্যকশিপু এবং হিরণ্যকর মাতা দিতি তার পুত্রবধূ অর্থাৎ হিরণ্যকের পত্নী ঋষুবানু সহ হিরণ্যকশিপুর উপদেশ শ্রবণ করছিল। তখন তিনি তার পুত্রের মৃত্যুজনিত সুখ বিস্মৃত হয়েছেন এবং জীবনের প্রকৃতি যা বিস্মৃত হয়ে জীবনের প্রকৃতি দর্শন মনোনিবেশ করছিলেন এবং অন্তিমকালে কি হলো, তার দেহ সংস্কার হয়ে গেল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কিন্তু এত জ্ঞানী হওয়ার পরও পরে হিরণ্যকশিপু ডিসিশন নিল আমাকে আরো শক্তি কি করতে হবে, তাদেরকে জ্ঞান টিয়ান দিয়ে এখন মূর্খ হয়ে গেছে আবার, এখন আমাকে কি করতে হবে, আমার ভাইয়ের মৃত্যুর বদলা ওদিকে আমাকে এখন কি করতে হবে, আরো তপস্যা করে শক্তি সঞ্চয় করতে হবে। ওদিকে সব মন্ত্রীবর্গকে বলল, আমি কালকে তপস্যায় যাচ্ছি আর তোমরা আমার রাজ্য দেখবে, আর আমি রিচার্জ করে আবার